হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপস, যে অ্যাপসটি ইতিপূর্বে কেউ আপনাকে দেখায়নি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অ্যাপসটির কার্যকারিতা আপনারা দেখবেন। তো অ্যাপসটি দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন, আপনার মোবাইল এত সুন্দর দেখাবে যেটি অন্য কেউ আপনাকে দেখাতে পারবে না, অন্য কেউ আপনাকে এটি করে দেখাতে পারবে না। যদি আপনি এটি করেন তাহলে আপনি যদি কোনো বন্ধুর সামনে যান তাহলে সে অবাক হয়ে যাবে আপনার এটি করার জন্য। তো কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, তার আপনারা দেখছেন টেক সুজন হেলথ চ্যানেল। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেলথ চ্যানেলটি, এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আমি প্রথমে অ্যাপসটিতে ঢুকে যাব, আপনাদেরকে পরে দেখিয়ে দেবো আপনারা অ্যাপসটি কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সরাসরি অ্যাপসটিতে ঢুকে গেলাম। আমি আপনাদের অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি, অ্যাপসটিতে ঢুকে গেলাম। তো অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথমেই যখন আপনি অ্যাপসটিতে ঢুকবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন এখানে আছে। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনার অ্যাপসগুলো এখান থেকে ইনস্টল করে দিতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার পিকচারগুলো এখান থেকে রোলিং করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ইমোজিগুলো আপনার মোবাইলে রোলিং করে দিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইকন ক্রাশ, এখান থেকে আপনি আইকনগুলো এখান থেকে রোলিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে প্রথমটাতে আমি ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে হবে কি, এখান থেকে যে আইকনগুলো অ্যাপ আইকনগুলো আছে এই অ্যাপ আইকনগুলো এখান থেকে চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অ্যাপ আইকনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আপনি যে যে অ্যাপসটি এখান থেকে আপনি হচ্ছে রোলিং করাতে চাচ্ছেন সেই সেই অ্যাপসটিতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি যে যে অ্যাপসগুলো রোলিং করাতে চাচ্ছি ওই অ্যাপসগুলো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা একটা ব্যাগ দিবেন, ব্যাগ দেওয়ার পর এখান থেকে ফটো আইকন একটি অপশন, সেকেন্ড আইকনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেকেন্ড আইকন, এখান থেকে আপনারা ফটোগুলো রোলিং করাতে পারবেন। তো এই জন্য ফটোতে ক্লিক করে দিলে তারপর এখান থেকে আপনার প্লাস আইকন এখানে একটা পেয়ে যাবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালো অপশন চলে আসছে, আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। তো অ্যালো করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে পিকচারগুলো আছে এখান থেকে পিকচারগুলো আপনি রোলিং করাতে চাইলে এখান থেকে আপনারা যে কোনো পিকচার আপনারা এখান থেকে যোগ করে দেবেন। তো ধরুন আমি এখান থেকে আমার হচ্ছে আমার চ্যানেলের আইকনটা আমি এখান থেকে রোলিং করাতে চাচ্ছি, তো এর জন্য আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন আছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেখব যে কি হয়। তো দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে চলে আসছে কিন্তু আমার সেই আইকন দুটি। তো আমি এখান থেকে আবার ব্যাক দিয়ে চলে আসবো, ব্যাক দিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এবারে ইমোজি। তো এখান থেকে আমি ইমোজি আইকনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি যেই যেই ইমোজিগুলো এখান থেকে ব্যবহার করতে চাচ্ছেন সেই সেই ইমোজিগুলোতে এখানে ক্লিক করে দেবেন। তো আমি ধরুন এই ইমোজিতে ক্লিক করে দেবো, আমি এটাতে ক্লিক করে দেবো, এটাতে দেখেন টিক মার্ক হয়ে গেছে। তো এখান থেকে আপনি যেটাতে যেটাতে রোলিং করাতে চাচ্ছেন সেটাতে সেটাতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ইমোজিগুলো ক্লিক করে দিলাম, কয়েকটা ইমোজি ক্লিক করে দিলাম 13টা। দেওয়ার পর এখান থেকে আমি আবারও ব্যাক দিয়ে চলে আসলাম, ব্যাক দিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা চাইলে ওয়ালপেপারে নেক্সট একটি অপশন চলে আসছে ওয়ালপেপার। তো এখান থেকে আপনারা ওয়ালপেপারে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে এরকম ইন্টারফেস চলে আসছে, আপনি যে যেইগুলো এখানে সিলেক্ট করেছিলেন। তো দেখতে পাচ্ছেন যে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ওয়ালপেপার একটি অপশন চলে আসছে, ওয়ালপেপারের পরে ক্লিক করে দেবেন। তো ওয়ালপেপারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে অ্যাপসগুলো আপনি রোলিং করাতে চাচ্ছেন যে যে অ্যাপসগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিয়েছিলেন, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে লোগোটি চলে আসছে, এখান থেকে ইমোজিগুলো চলে আসছে, এখান থেকে অ্যাপসগুলো চলে আসছে, এগুলো কিন্তু আমি এখন রোলিং করাতে পারবো। এই দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে আমি যদি এখানে ক্লিক করে দিই অ্যাপসগুলোতে, বা আমি এখান থেকে যদি এরকম নড়াই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসগুলো রোলিং হচ্ছে। এখান থেকে আপনারা হচ্ছে তারপরে এটা অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে অ্যাপ্লাই নামের অপশন চলে আসছে, আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট টু ডেস্কটপ, এখান থেকে সেট টু লক স্ক্রিন, আপনি কোথায় ব্যবহার করতে চাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ধরুন এখান থেকে সেট টু ডেস্কটপে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে সেট টু ডেস্কটপে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা সেট হয়ে গেছে, তো অ্যাপ্লাই সাকসেসফুল। তো এখান থেকে আপনারা চাইলে এখানেও ক্লিক করে এটাতে ক্লিক করে এই অপশনটাতে আপনারা দেখে নিতে পারেন যে কী অপশন আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল মোড, এন্ডলেস মোড, তো এখান থেকে আপনারা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। তো তারপরে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে মেক ইট
এজ লঞ্চার, তো আপনি এই লঞ্চারটাও ব্যবহার করতে পারবেন। এখানে আপনার সাইজগুলো দেওয়া আছে, মিডল সাইজ, লার্জ সাইজ, স্মল সাইজ, আপনার যে সাইজটা এখান থেকে পছন্দ হয় সেই সাইজটাও আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন এখান থেকে সরাসরি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যেহেতু সেট করে দিয়েছি রোলিং করার জন্য, তো আমি সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসছে, এখানে আমি আমার রোলিং হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে রোলিং হচ্ছে, তো এই পিকচারগুলো রোলিং হচ্ছে, তারপর ইমোজিগুলো রোলিং হচ্ছে, আমি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারতেছি। তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কলিং একটি অপশন, এখানে যে কলিং অপশন রোলিং হচ্ছে, এখানে আপনি যদি এখন ক্লিক করে দেন তাহলে কিন্তু কলিং অপশনে সরাসরি চলে যাবেন। তো আপনি চাইলে এখান থেকে যদি বলেন যে আমি এখান থেকে কলিংয়ে যেতে চাচ্ছি না, তো আপনি এখান থেকে নড়াচড়া করাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে এরকম টানাটানি করলে এরকম এদিকে এদিকে চলে আসবে। তো ভিউয়ার্স, অসাধারণ কিন্তু লুপ নিয়ে আসছে আপনার ফোনে, আপনি কিন্তু খুব সুন্দর কিছু এখান থেকে পেতে যাচ্ছেন। যে এই সিস্টেমটা আপনাদের বন্ধুদের সামনে দেখালে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে যে আসলে এটা কীভাবে সম্ভব। তো অসাধারণ জিনিস আপনাদেরকে দেখালাম, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যাপসটি কোথা থেকে পাবেন। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইলের নেট কানেকশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করে দেবেন পিপি রোলিং অ্যাপ লিখে সার্চ করে দেবেন, অথবা রোলিং আইকন লিখে সার্চ করে দিলেও কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে পিপি রোলিং সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেখা কিন্তু সাজেস্ট করে ফেলেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা যদি আমি এখান থেকে সার্চ করে দিই তাহলে ফার্স্ট টাইম একটা অ্যাপস চলে আসছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্রথমে একটি অ্যাপস চলে আসছে, এই অ্যাপসটা কিন্তু আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে হবে কি, এরকম ওপেন লেখা চলে আসবে, আপনার সরাসরি ওপেনে ক্লিক করে দিয়ে আপনার অ্যাপসে ঢুকে যেতে পারবেন।